কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। চৈতালি ব্লগে তোমাদের স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা। তোমরা যদি কেউ আমার এই ভিডিওটি নতুন দেখে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো বন্ধুরা, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, একটু সকাল করে উঠলাম। উঠে আজকে তো তোমরা জানো শ্বশুরবাড়ি চলে এসেছি, আর রায়ের শরীর খারাপ। রায়কে নিয়ে আমার মা মানে শাশুড়ি মা একটু ডাক্তারখানা গেছে ডাক্তার দেখাতে, তো স্নানটা করে নিলাম। করে নিয়ে এবার একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে রান্না বান্না করব। এমনি মেয়েটার শরীরটা খারাপ, মেয়েটাকে একা রাখতে ভালো লাগছে না, তো দেখি কি এই রান্না করা যায়। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব বন্ধুরা। তো কী দিয়ে মুড়ি খাচ্ছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো তরকারি করে নিলাম, সকাল সকাল উঠে একটু তরকারি করে নিলাম। তো এখানে আছে আলুর তরকারি আর মুড়ি, সাথে একটা পেঁয়াজ নেবো। নিয়ে আজকে মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে রান্না বান্না শুরু করে দিই। শ্বশুরবাড়িতেই আছি, তোমরা তো সবাই জানো। তো দেখা যাক কী কী রান্না করি, সবগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তো আজকে বেশি কিছু রান্না করতে পারিনি। ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, মাছের ঝাল করেছি, আলু ভাতে আছে আর সাথে ডিম সেদ্ধ আছে। এই দিয়ে আজকে দুপুরে ভাতটা খেয়ে নিই বন্ধুরা। বন্ধুরা, তো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিপাশটা। আমার কাজগুলো সব শেষ করে ফেলেছি, বাসন মাজা যেগুলো থাকে তো শেষ করে ফেলে এবার একটু চা খাওয়া হলো। চা খেয়েই একটু বসে আছি। তো রায় আগের থেকে একটু ভালো হয়েছে, তো তোমাদেরকে দেখাবো রায়কে। আগের থেকে একটু ভালো হয়েছে রায়ের শরীরটা আগের থেকে একটু ভালো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম ওর পিসিমণি এলো, এটা ওর একটা বড় পিসিমণি, আমাদের পাশেই বাড়ি আর কি, এসছে আমাদের বাড়ি দিয়ে আমার রায়ের সাথে কথা বলবে, দেখা করবে বলে। তো আসবার পরেই আমাকে বলছে, বৌদি রায়কে দাও কোলে। তো আমি কোলে দিলাম, দিয়ে দেখছি এত সুন্দরভাবে রায়কে ধরে আছে, নাচাচ্ছে, মনে হয় হবে না যে ও বাচ্চা কোলের আগে কোলে নেয়নি। দেখুন কি সুন্দর ওকে নাচাচ্ছে, নাচি নাচি ওকে পুরো ঘুম পাড়িয়ে দিয়েছে, ওকে এত নাচাচ্ছে। ওর বাবা ভিডিও করছে, রায়ের বাবা বলছে, বাবু এত নাচাস না, ও তাতেও নাচিয়ে যাচ্ছে। দিয়ে ও বাবু আমার রায় পুরো ঘুমিয়ে গেল। আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে রায়ের একটা বড় পিসি রায়কে আজকে দোলাচ্ছে, রায়কে কোলে নিয়ে আছে, রায়ও ঠিক চুপটি মেরে পড়ে আছে। বাচ্চারা বাচ্চাদিকে চেনে, এর থেকেই বোঝা যাচ্ছে ও বুঝতে পেরেছে যে হ্যাঁ আমি কারুর কোলে আছি। পুরো ওকে দুলি দুলি ঘুম পাড়ি দেবে, একবার করে ঘুমই পড়ছে, একবার করে উঠে পড়ছে, আবার যে চোখটা খুলেছে ওর পিছনে বলছে, দেখো বৌদি চোখ খুলে ফেলেছে। দিয়ে উঠে পড়ল, দিয়ে ওকে যেই ডেকেছে চলে গেল। তো রায় এবার আমার কোলে শুয়েছে, যেহেতু ওর পিসমণি চলে গেল আমার কোলে শুয়ে একটু দুলু দুলু খাচ্ছে। আমি বলছি, তাহলে দাঁড়া, তোর শরীরটা খারাপ যখন আমি তো কোলে নিই, কোলে নিয়ে তোলাই। এর আগেই তোমাদেরকে বলেছিলাম ওর শরীরটা খারাপ, তো আজকে আর একটু বেশি করি আমার কাছে কোলে আছে, হ্যাঁ করছে। জানোই তো বাচ্চাদের শরীর খারাপ হলে ওরা মাকেই চেনে। দিয়ে আমার কোলটাই শুয়ে আছে, আমি ওকে একটু আদর করছি আর ওর বাবা ভিডিও করছে, বলছে দাঁড়াও তোমার একটু ভিডিও করি, আমার মেয়েটাকে আদর করছো। আমি যে করছো যখন ভালো করেই করো, আমিও ছাড়বো ভিডিওটা। দিয়ে ভালোভাবেই মেয়েটার দিকে নিয়ে গেল, মেয়েটা কোলে আসতেই ঘুমিয়ে গেল। আর বলো না, আমাদের দুয়ারের যে ডাইনিংটা আছে, ডাইনিংয়ের মধ্যে একটা তক্তার মতন পাতা আছে, বিছানা করা আছে, ওর মধ্যেই বসা হয়। এত পোকা, ওর গায়ে পুরো পোকা চিটিয়ে যাচ্ছে, ভয় লাগছে। ছোট ছেলে তো, তোমরা তো সবই বোঝো যে যদি কানে ঢুকে যায় বাচ্চা ছেলে কিছু বলতে পারবে না, কেঁদেই অস্থির হয়ে যাবে। আর বলো কেন, সেদিনে রাত্রেবেলা আর বিছানায় শুয়ে আছে, রাত দুটোর সময় কেঁদে উঠেছে, কী না একটা পোকা কামড়ে দিয়েছে আমরা বুঝতে পারিনি। তো তারপর দেখলাম আজকে রাতের খাবারটা নিয়ে চলে এলাম বন্ধুরা। তো এর মধ্যে আছে ভাত, আলু ভাতে একটা ডিম ভাজা, আর কি চাই, এর সাথে একটু দুধ নিয়েছি। এই দিয়ে আজকে রাতের খাবারটা সেরে নিই, এই যে দুধের বাটিটা তোমাদেরও দেখিয়ে দিলাম। আমার সত্যি কথা দুধ আলু ভাতে ভাতেই খেতে ভালো লাগে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, শুভরাত্রি তোমরা।